সপ্তাহের শুরুতে শেয়ারবাজার বন্ধ হতেই একটা বড় সিদ্ধান্তের ঘোষণা, আর এটাই হইচই ফেলে দিয়েছে বাণিজ্যিক মহলে। দেশের অন্যতম বড় কর্পোরেট হাউস টাটা সনসের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো সাইরাস মিস্ত্রিকে। 48 বছরের সাইরাস মিস্ত্রির জায়গায় অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন 78 বছরের রতন টাটা। এই চার মাসের মধ্যে নতুন চেয়ারম্যান খোঁজার জন্য 5 সদস্যের একটি সার্চ কমিটি তৈরি করে দিয়েছে টাটা সনসের বোর্ড অফ ডিরেক্টর্স। এই কমিটিতে রয়েছেন রতন টাটা, বেনু শ্রীনিবাসন, অমিত চন্দ্র, রনেন সেন, লর্ড কুমার ভট্টাচার্য। কিন্তু মাত্র 4 বছরের মাথায় কেন সরানো হলো সাইরাস মিস্ত্রিকে? টাটা গোষ্ঠীর তরফে এই প্রসঙ্গে কোনো কারণ নির্দিষ্ট করে বলা হয়নি। যদিও বাণিজ্য মহলে জল্পনা, যেভাবে টাটার লোকসানে চলা কোম্পানিগুলির গুরুত্ব কমিয়ে দিয়ে শুধুমাত্র লাভজনক সংস্থাগুলির দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছিলেন সাইরাস, সেটাই হয়তো ভালোভাবে নেয়নি টাটা গোষ্ঠীর বোর্ড অব ডিরেক্টর্স। টাটা গোষ্ঠীর মূল ধারক কোম্পানি হলো টাটা সন্স, আর এককভাবে এই টাটা সন্সের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হলো সাপুরজি পালনজি গোষ্ঠী। টাটা সন্সে তাদের 18.37% শেয়ার রয়েছে, বাকি প্রায় 66% রয়েছে টাটাদের ট্রাস্টের। সাপুরজি পালনজি গোষ্ঠীর চেয়ারম্যান পালনজি মিস্ত্রি, তার 2 ছেলে সাপুর মিস্ত্রি এবং সাইরাস মিস্ত্রি। তাই সাপুরজি পালনজি গোষ্ঠীর এককভাবে সর্ববৃহৎ শেয়ার হোল্ডার হওয়ায় 2012 সালে রতন টাটার জায়গায় সাইরাস মিস্ত্রিকে টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়। প্রায় 21 বছর ধরে চেয়ারম্যান হিসেবে টাটা গোষ্ঠীকে এক অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার পর আলবিদা জানিয়েছিলেন রতন টাটা। আর তার মতো বিজনেস আইকনের জুতোয় পা গলানো মোটেও সহজ কাজ ছিল না। কিন্তু মাত্র 4 বছরের মাথায় সামান্য সময়ের জন্য হলেও ফিরতে হলো সেই রতন নাওয়াল টাটাকে। সূত্রের খবর, 2015-16 অর্থবর্ষে টাটা গোষ্ঠীর রাজস্ব 108 বিলিয়ন মার্কিন ডলার থেকে কমে 103 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়ায়। এই প্রেক্ষাপটে সরতে হলো সাইরাস মিস্ত্রিকে। গোষ্ঠীর নাম যেহেতু টাটা, তাই আচমকাই এই খবর বাণিজ্যিক মহলে হইচই ফেলে দিয়েছে। কারণ নিয়েও জল্পনা চলছে। মঙ্গলবার শেয়ার বাজার খোলার পর এর কী প্রভাব সেখানে পড়ে, সেদিকেই নজর বণিক মহলে। এবিপি আনন্দ।